আমরা যারা সার্ভে কাজ করি, আমাদের সর্বপ্রথম যে প্রবলেমটি হলো এল অ্যাড্রেস খুঁজে পাই না। আমরা যে অ্যাড্রেস খুঁজে পাই এবং যে অ্যাড্রেসগুলো ইউজ করি সেগুলো দেখা যায় যে আমরা ফেক নেম জেনারেটর থেকে নিয়ে থাকি। আমরা সবসময় সার্ভে কাজ করার জন্য ট্রাই করব রিয়েল অ্যাড্রেসগুলো নেওয়ার জন্য। ফেক নেম জেনারেটরের যে অ্যাড্রেসগুলো থাকে এগুলো সবসময় রিয়েল থাকে না, বেশিরভাগই রিয়েল থাকে না। এগুলো একটু সমস্যা করে আমাদের সার্ভে সাইটগুলোর জন্য। আমরা যেভাবে অ্যাড্রেসটা খুঁজে পাব তার উপায় ইউটিউবে অনেক ভিডিও আছে, কিন্তু তারা সবসময় এ টু জেড মানে ক্লিয়ারভাবে দেখে নেই। আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে একটা ইউএসএ রিয়েল ম্যানের অ্যাড্রেস খুঁজে পাবেন, এবং সেই অ্যাড্রেসের যে ম্যানটা থাকবে তার নামটা আপনারা কীভাবে খুঁজে পাবেন। সেজন্য সর্বপ্রথম আপনারা আপনাদের আইপিটা কানেক্ট করে নেবেন। আইপিটা কানেক্ট করে নিয়ে আপনারা চেক টু আইপি ডট কমে যে আপনারা আপনাদের যে জিপ কোডটা কপি করে নিয়ে দেন চলে যাবেন হোমস ডট কম, এই ওয়েবসাইটে হোমস ডট কমে চলে যাবেন। দেন সেখানে আপনাদের জিপ কোডটা দিয়ে আপনারা এখানে একটা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের দেখা যাবে যে যে জিপ কোডটা দিয়ে আপনারা সার্চ করতেছেন সেই জিপ কোডের অনেকগুলো অনেক জায়গায় আছে যে হোমস ডট কম থেকে অ্যাড্রেস নেওয়া যায়, কিন্তু হোমস ডট কম থেকে সবগুলো অ্যাড্রেস ভ্যালিড পাওয়া যায় না। এখান থেকে অ্যাড্রেস নেওয়ার একটু টেকনিক আছে। যেমন এইখানে দেখেন আমি জিপ কোড 19801 এই জিপ কোডটা অ্যাড্রেস শো করবে। যেমন 19801 এই জিপ কোডে অনেকগুলো অ্যাড্রেস শো করছে, কিন্তু আমরা প্রথম পেজে যে অ্যাড্রেসগুলো আছে সেই অ্যাড্রেসগুলো নেব না, আমরা দ্বিতীয় কিংবা তৃতীয় পেজের অ্যাড্রেসগুলো নেওয়ার চেষ্টা করব। আমরা দ্বিতীয় বা তৃতীয় পেজের অ্যাড্রেসগুলো নেওয়ার চেষ্টা করব। যেমন আমরা এই একটা অ্যাড্রেস পেয়েছি, এই অ্যাড্রেসে আমরা ক্লিক করি যে এই অ্যাড্রেসটা ঠিক আছে কি না এবং এই অ্যাড্রেসটা ভ্যালিড আছে কি না, এবং কি এই অ্যাড্রেসে আদৌ কোনো ব্যক্তি থাকে কি না সেই বিষয়গুলো আমরা এখন বের করব। এর জন্য আমরা হোমস ডট কম থেকে যে একটা অ্যাড্রেস পেলাম সেই অ্যাড্রেসটা আমরা কপি করে নেব। একটু ওয়েট করুন। হোমস ডট কমে আমরা এই অ্যাড্রেসটা কপি করে নেব। নেওয়ার পর আমরা চলে যাব, আমরা অ্যাড্রেসটা পেলাম ঠিক আছে। আমরা দেখেন আমাদের জিপ কোড অনুযায়ী আমরা একটা অ্যাড্রেসটা ঠিক আছে, রিজনটাও ঠিক আছে, সিটিটাও ঠিক আছে, তার মানে আমরা জিপ কোড অনুযায়ী একটা অ্যাড্রেস পেয়েছি। এবং এই অ্যাড্রেসগুলো বেশিরভাগ রিয়েল হয়, খুব কম ফেক হয়। তারপরও আমরা যেহেতু একটা অ্যাড্রেস পেয়েছি এই অ্যাড্রেসটার আমরা ভ্যালিডিটি বের করব। সো আমরা চলে যাব হোয়াইট পেজ ডট কম। যখন রিভার্স অ্যাড্রেসে ক্লিক করব, করার পর এরকম একটা ঘর শো করবে, ব্ল্যাঙ্ক ঘর শো করবে। সেখানে আমরা যে অ্যাড্রেসটা কপি করছিলাম এটা এইখানে আমরা দিয়ে দিব। দেন আমরা যে জিপ কোডটা আমাদের এই জিপ কোডটা কপি করে নিয়ে আমরা এইখানে জিপ কোডে দিয়ে আমরা সার্চে ক্লিক করব। দেন এই অ্যাড্রেসটা ভ্যালিড কি না এখন আমরা বুঝতে পারবো। সো একটু ওয়েট করুন। দেন দেখেন আমরা এইভাবে সার্চ করার পর আমাদের অ্যাড্রেসটা ভ্যালিড, অ্যাড্রেসটা ভ্যালিড কারণ এইখানে অ্যাড্রেসটা শো করতেছে। আর যদি ভ্যালিড অ্যাড্রেস না হতো এখানে শো করতো অ্যাড্রেস নট ফাউন্ড, এরকম লেখা শো করতো। এখন দেখেন এই অ্যাড্রেসে মাত্র একজন ব্যক্তি আছে, ডঞ্জেল সি জনসন একজন ব্যক্তি আছে, সে 20 প্লাস বছর। সো আপনাদের যদি পছন্দ হয় আমরা এই অ্যাড্রেসটা নেব। তারপরেও আমি আপনাদের আরও সহজ করে বলে দিতেছি, যদি আপনাদের এই অ্যাড্রেসটা পছন্দ না হয় কিংবা এই অ্যাড্রেসে কেউ না থাকে এবং অ্যাড্রেসটা যদি নট ফাউন্ড থাকে তখন আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর নেওয়ার্স নামে একটা অপশন আছে, এইখানে আপনাদের প্রতিবেশী যারা আছে তাদের অ্যাড্রেসগুলো শো করতেছে। এখানে জাস্ট সাপোজ আমার এই অ্যাড্রেসটা পছন্দ হয় নাই, আমি সেই একই জিপ কোডের আরেকটা অ্যাড্রেস নেওয়ার চেষ্টা করতেছি, আমি এইখানে ক্লিক করলাম। নেহবার্সে ক্লিক করার পরে দেখেন এইরকম অ্যাড্রেস আসছে, এবং এইখানে দেখেন তিনজন ব্যক্তি আছে,
Travis Williams, John L. Branch Jr., Bryna Smith. এই নামগুলো থেকে সাপোজ আমি এই নামটা নিলাম জন এল ব্রেন্স, নিয়ে আমি নেমে কপি করে দিলাম নাম এটা। তারপরে সরি আমি অ্যাড্রেসটা নিতেছি, অ্যাড্রেসটা ইটুকু অ্যাড্রেস, অ্যাড্রেসটা নিয়ে আমি নোটপ্যাডে সেভ করে রাখতেছি সব কিছু। সিটিটা নিলাম আমি, সিটিটা এখানে দিলাম, জিপ কোডটা নিলাম, জিপ কোডটা কপি পেস্ট করে দিলাম, জিপ কোডটা আমার কপি হয় নাই, জিপ কোডটা পেস্ট করে দিলাম, স্টেটটা কী করতেছি ডেলিভার, ডেলিভার এটাও আমি কপি করে পেস্ট করে দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের কাজ হয়ে গেছে, আমাদের কাজটা ছিল একটা ইউএসএ রিয়েল অ্যাড্রেস এবং একটা রিয়েল ম্যানের অ্যাড্রেস বের করা। আমরা কিন্তু একটা রিয়েল ম্যানের অ্যাড্রেস বের করলাম, কারণ এই অ্যাড্রেসে শিওর এই লুকটা আছে। এই হোয়াইট পেজ ডট কম এই ওয়েবসাইট কখনো ভুল ইনফরমেশন দেয় না। সো এই ওয়েবসাইট থেকে আপনারা আপনার প্রথম ডট কম থেকে একটা অ্যাড্রেস নেবেন, নিয়ে এই অ্যাড্রেসে এসে আপনারা সার্চ করলে আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে একজন ব্যক্তি আছে, আমি ওনার নামটা কপি করে নিয়েছি, দেন অ্যাড্রেসটা কপি করে নিয়েছি, জিপ কোডটা কপি করে নিয়েছি, সিটি স্টেট সব কিছু কপি করে নিয়েছি। এখন দেখেন ওনার বয়সটা হলো এইজ 40 এস, মানে 40 প্লাস কিংবা 40-এর মাঝে ওনার বয়সটা। তো আমি এজটাও কাউন্ট করে নিচ্ছি, বার্থডেটা এবং বয়স অনুযায়ী একটু মিলাই নেবেন। যাই হোক আমি আপনাদের এই প্রসেসটা দেখে দিলাম। এই প্রসেসটাতে আপনারা যে কোনো ব্যক্তির রিয়েল নাম অ্যাড্রেস সব কিছু আপনারা পেয়ে যাবেন। আপনারা প্রথমে হোম ডট কম থেকে একটা অ্যাড্রেস নেবেন, তারপর হোয়াইট পেজে সার্চ করে সেটা ভ্যালিডিটি আপনারা যাচাই করে নেবেন, দেন আপনারা এই নাম দিয়ে একটা ইয়াহু অ্যাকাউন্ট কিংবা জিমেল অ্যাকাউন্ট করে নেবেন। এই অ্যাড্রেস দিয়ে আপনারা যে কোনো সাইটে জাঙ্কি সহ যে কোনো কোচিং সাইট হোক সহ সাইট হোক আপনারা কাজ